আমরা আসলে এখন জার্মান যে পার্লামেন্ট সেই পার্লামেন্টের দিকে যাচ্ছি। সেই বিল্ডিংটা এটা মোটামুটি আকর্ষণীয় একটা বিল্ডিং এবং একেবারে দেখার মতো একটা বিল্ডিং। ওই বিল্ডিংয়ের দিকে যাচ্ছি। এটা আসলে জার্মান যেই মেইন হাববান অফ সেখান থেকে একেবারে খুব ইজিলি আসলে দেখা যায়। ওইখানে আমরা হেঁটে যাচ্ছি, তো এই রাস্তা ধরে হেঁটে একেবারে ঠিক পার্লামেন্ট ভবনের সামনে যাব। এর আগে আসলে আমাদেরকে একটা ব্রিজ ক্রস করতে হয়েছে, যেটা আসলে সাসপেনশন ব্রিজ, এবং এক পাশে আসলে পুরাতন একটা ব্রিজ আছে যেটা আসলে অনেক সুন্দর। ওইটা আমরা একটা সময় যাব, কিন্তু এখন যাচ্ছি না আর কি। তো আমরা মোটামুটি একটা মাঠের মতো আছে যেটাতে আমি ক্রস করে আসলে আমরা ওই পার্লামেন্টের ভবনের দিকে যাব। তো আজকে আমাদের আইটিনারিটা হলো আমরা পার্লামেন্ট ভবনে যাব, তারপরে আসলে বার্লিন যে গেট, মোটামুটি বার্লিন জার্মানিকে সার্চ করলে যেই ছবিটা সবচেয়ে বেশি আসে সেখানে যাওয়ার চেষ্টা করব, তারপর বার্লিন ওয়ালে যাওয়ার চেষ্টা করব, তারপর এখানে একটা টিভি টাওয়ার আছে ওই টিভি টাওয়ারে যাওয়ার চেষ্টা করব। তো এইগুলো হলো আমাদের প্রাইমারি, আরও কিছু যদি থাকে তাহলে আসলে আমরা ওই দিকেও যাওয়ার চেষ্টা করব। তো এখন আমরা পার্লামেন্ট ভবনের দিকে যাচ্ছি আর কি। এইটা আসলে জার্মানির পার্লামেন্ট ভবন আর কি। তো সামনে আসলে কিছু কনস্ট্রাকশনের কাজ চলতেছে এবং মানে রৌদ্রের বিপরীতের কারণে হয়তো কিছুটা অন্ধকার আবছা লাগছে, কিন্তু পার্লামেন্টটা মানে আর্কিটেকচারের দিক দিয়ে খুব সুন্দর এবং মোটামুটি ওই যে একটা গোল একটা জিনিস দেখতে পাচ্ছেন আগে, এখন আসলে পরিস্থিতি অবস্থান অনুযায়ী করা যায় কিনা যায় না, কিন্তু আগে ওইখানে যাওয়া যেত এবং ওপেন পার্লামেন্টের অনেক কিছু দেখা যেত আর কি। এই পাশ থেকে মোটামুটি পার্লামেন্ট ভবনের কিছু অংশ দেখা যাচ্ছে। তো আমরা একেবারে সামনের দিকে যেতে পারিনি, কারণ হলো এইখানে প্রচুর পরিমাণে কর্মযজ্ঞ চলতেছে, সেই কারণে নান্দনিকতা যেটা, নান্দনিকতার বিষয় যেটা, সেটা ঠিক মতো আসলে ভিডিওর মধ্যে ফুটে তুলতে পারিনি, কারণ এখন ডেভেলপমেন্টের কাজ চলতেছে। তো যাই হোক, আমরা এখন পার্লামেন্ট ভবন থেকে আরেকটা প্লেসে যাব। তো আমাদের টার্গেটেড কিছু প্লেস আছে, সেই প্লেসেই যাব। আর ওই যে ওইখানে মোহসার হাঁটতেছে, ওই যে লোকটা হাঁটতেছে, এটা আপনারা আবার ভাবেন না যে এটা হাঁটতেছে হলো কোনো পার্লামেন্টেরিয়ার মানে সংসদ সদস্য, আমি ইংরেজিটা বলতেও পারলাম না, এটা হাঁটতেছে হলো মোফাসর। তো আমাদের বাংলাদেশে পার্লামেন্ট ভবন যতটা রেস্ট্রিক্টেড থাকে, এইখানের পার্লামেন্ট ভবনটা এতটা রেস্ট্রিক্টেড না, মানে একেবারে যে খুব বেশি গার্ড টার্ড দিয়ে একেবারে খুব সিকিউরভাবে রাখা হয় এখানে আসলে সেরকম না। এখানে সংসদ সদস্যরা তার দেশের মানুষকে বিশ্বাস করে, কারণ তারা সেই পরিমাণ কাজ করেছে এবং মানুষও খুশি সংসদের কাজে, সেই জন্য তারা কোনো ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে না, সেটা বোধ দুই পক্ষ বিশ্বাস করে, সেই জন্য এত সুন্দর খোলা ব্যবস্থা। আমাদের বাংলাদেশে পার্লামেন্টের পাশেই, পার্লামেন্টের ভিতরেই যেরকম একটা লেক আছে এবং মোটামুটি সুন্দর একটা নান্দনিকতা আছে, জার্মান পার্লামেন্ট হইল এইটা এবং তার পাশেই একটা ছোট রাস্তা, সেই রাস্তার পাশেই এরকম সুন্দর লেক করে কিছু আর্কিটেকচার সুন্দর বিল্ডিং আছে, যেটা আসলে খুব সুন্দর দেখতে, অনেক সুন্দর লাগে। এবং এখানে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ফেস্ট হয়, কারণ হলো আমরা জানতে পারছি এখানে কিছু ছবি দেওয়া আছে যেটা দেখা যায় যে এখানে ফেস্টগুলো আসলে কেমন হয় সেটা দেখা যায়। এবং এই যে সিঁড়িগুলো আসলে স্টেডিয়ামের মতো কাজ করে, এখানে বসে ওই নান্দনিকতা বা বিভিন্ন ধরনের লাইটিং মানুষ দেখতে পারে এখন, এবং সবার জন্য উন্মুক্ত, যে কেউ ইচ্ছা করলে পায়ে হেঁটে এটার পাশ দিয়ে যেতে পারে। তা আমরা আসলে ওই দিকেই যাবো আর কি, বল পাইতেছি না। তো আপনার একটা মানে একটা প্রতিক্রিয়া দেন এই বার্লিনের উপরে, মানে টোটাল আমাদের জার্নি 9 ঘন্টার জার্নি, 5 ঘন্টার মনে করেন ঠান্ডা অপেক্ষা, তারপরে হলো মনে করেন এই যে সুন্দর একটা ওয়েদার, একেবারে সুন্দর পার্লামেন্ট ভবন এবং পার্লামেন্ট ভবনের পাশে সুন্দর সুন্দর মেয়েরা জগিং করতে করতে যাচ্ছে। আপনার প্রতিক্রিয়া দেন একটা। হ্যাঁ, আরে বাবা, জনগণ দেখবে, ঠিক আছে, আপনার একটা সুন্দর প্রতিক্রিয়া তো জনগণ অপেক্ষা করতে পারে না। আপনি যেটা হলো কি বলে একটা পরীক্ষা নিয়ে মন্তব্য করতে চাচ্ছেন না, কারণ ওটা কি, হ্যাঁ ওটা কি অবস্থায় আছে, ওটা প্যান্ট না না, আপনি জানি কি বললেন, কি অবস্থা
অবস্থা আছে? হ্যাঁ, নির্ধারিত না কি জানো? হ্যাঁ, নির্ধারিত অবস্থা, সেটা নিয়ে আপনি মন্তব্য করতে পারবেন না, কিন্তু এইখানে তো আপনি মন্তব্য করতে পারবেন না, ভালো তাহলে ভালো করে বলবেন না, জনগণ দেখবে আপনি হলো একজন অবিবাহিত পুরুষ, হয়তো আপনাকে দেখে মুগ্ধ হয়ে, হ্যাঁ একটা মুগ্ধ হয়ে বলতে পারে এই পুরুষকে আমি জীবন সঙ্গিনী হিসেবে পেতে চাই, এটা বলতে পারো না? আরে বাবা, কে কোন দিক থেকে মনে করেন কি হয়ে যায় সেটা তো বুঝতে পারে না, একটু বলেন আমি একটু আপনার ইয়ে করি। আচ্ছা যাই হোক, সেটা হলো যে মোফাসসর ভুল মন্তব্য করতে চায় না, মোফাসসর এমনিতে প্রচুর মন্তব্য করে, যখন ক্যামেরা দেখে তার একটা ক্যামেরা সাইজ আছে, মানে সে কোনোভাবেই মন্তব্যের ধারে কাছে যেতে চাইবে না, কারণ সে এই মন্তব্যরে মনে করে যে একবারে একটা দালিলিক প্রমাণ, মানে সে কোনো ধরনের দালিলিক প্রমাণ রাখতে চায় না, সেই জন্য সে একেবারে মন্তব্য থেকে বিরত থাকতে চায়। এবং আপনারা যখন খেয়াল করছেন, আমি যখন মুফাসসরকে প্রচুর জিজ্ঞাসা করি, সে উত্তরও দিতে চায় না, নর্মাল উত্তরও দিতে চায় না, তা আমি আসলে শঙ্কিত, সে কি এনজয় করছে না এনজয় করছে না, মাঝে মাঝে মনে হয় এনজয় করছে, আবার মাঝে মাঝে মনে হয় সে একটা দুর্বিষহ ভ্রমণে বের হয়েছে। যাই হোক, আমরা এখন টিভি টাওয়ারের দিকে যাচ্ছি, আমাদের গতিপথের টিভি টাওয়ারের দিকে, আমরা গতিপথ চেঞ্জও হয়ে যেতে পারে, অন্য কিছু দেখাইতে পারি, সো সাথেই থাকেন। আপনারা খুব ভালো করেই জানেন, সেটা হলো যে জার্মানি একটা সময় দুইটা ভাগে ভাগ ছিল, একটা হলো ইস্ট জার্মানি, একটা হলো ওয়েস্ট জার্মানি। তো পূর্ব আর পশ্চিম জার্মানির মাঝখানে ভাগ করার জন্য করছে কি, এইটার মাঝখানে একটা দেওয়াল করা হয়েছিল, এবং আপনারা যেটা দেখতেছেন সামনে এটাই ছিল ওই দেওয়ালটা, মানে আরও অংশ ছিল দেওয়ালের, মানে একটা দেওয়ালের একটা বড় একটা পার্ট এখানে আছে, এবং এইটারে বলা হয় ইস্ট গ্যালারি। এবং আপনারা মোটামুটি দেওয়ালটা দেখতে পাচ্ছেন, এইটা ছিল মানে অ্যাজ পার আমি যতটুকু মনে করছি, আমি যদি ভুল না করি, এই পাশটা ছিল হলো মানে পশ্চিম জার্মানি, আর এই পাশটা ছিল পূর্ব জার্মানি, এখন তো পুরোটাই জার্মানি। এবং এইটা খুব বিখ্যাত, কারণ হলো 90 দশকে মোটামুটি এই দুইটা জার্মানি রিইউনিয়ন করে এবং মোটামুটি একটা জার্মানি হয়ে যায়। তো এই একটা দেয়াল দিয়ে মোটামুটি দুইটা দেশের, মানে দুইটা দেশ হিসাবে গণনা করা হইতো, এবং মোটামুটি একটা জাতির দুই ভাগে ভাগ করা হয়েছিল। তো আবার এইখানে মোটামুটি এইটা আসলে এই দেয়ালটা হিস্টোরিকভাবে খুব বেশি ইম্পর্টেন্ট, এবং এইটাকে আসলে সংরক্ষিত করা হয়েছে, এবং এখানে বিভিন্ন ধরনের আর্ট করা হয়েছে, যেমন এখানে একটা আর্ট করেছে কিম ইয়ং গ্রান, সে 1990 সালে আর্ট করছে, আবার 2009 সালে কিছু আর্ট করছে, তারপরে বিভিন্নজন বিভিন্নভাবে অনেক কিছু আর্ট করেছে। তো আমরা একটা পাশ ঘুরে তারপরে আরেকটা পাশ দিয়ে চলে আসব, এবং এইটা দেখার জন্য প্রতি বছর পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আসলে পর্যটক আসে, এবং প্রত্যেকটা আর্টই আসলে একটা সিম্বল, ফ্রিডমের সিম্বল, কারণ এই বার্লিন ওয়ালটা একটা সময় ছিল অবস্ট্রাকল, এখন এটা পর্যটকের ইয়ে হয়ে গেছে, এটা হিস্ট্রি ছিল, একটা ব্যাড হিস্ট্রি ছিল, যে একটা জার্মানিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে দুইটা ভাগে ভাগ করা ফেলা হয়, একটা অংশকে মোটামুটি ইউরোপ অথবা আমেরিকান যে সাইড তারা শাসন করতে থাকে, আর একটা সাইডকে রাশিয়া শাসন করতে থাকে, মানে আলটিমেটলি জার্মানিকে ভাগ করে ফেলা হয়, তারপর থেকে তারা রিইউনিয়ন করে, দুইটা দেশ একসাথে হয়। এই জন্য এইখানে বিভিন্ন ধরনের, মানে তারা যে রিইউনিয়ন হতে পারছিল না সেই সময়, সেই উপলক্ষে অনেক কিছু, অনেক আর্ট আঁকা হয়, এবং মোটামুটি কিছু কিছু আর্ট তো অনেক বেশি বিখ্যাত। একটা আর্ট আমি খুঁজতেছি যেটা আসলে অনেক বেশি বিখ্যাত, যেটা হলো টু ম্যানস কিসিং আর কি। তো ওই দিকে যাব, এবং এইখানে সালগুলোও দেওয়া আছে, কত সালে হয়তো এই ধরনের ইউনিয়নের করার জন্য আন্দোলন করা হয়েছিল, এবং যতটুকুগুলো আর্টই আছে প্রত্যেকটা আর্টের মূল প্রতিপাদ্য বিষয় হলো ফ্রিডম, রিইউনিয়ন, মানে দুইটা জার্মানিকে কীভাবে রিইউনিয়ন করা যায় সেইটা আসলে মূল প্রতিপাদ্য বিষয়। তো আমরা একটা সাইড ঘুরে অপোজিট সাইডটাও তো যাব, যে দেখার জন্য যে ওই পাশটাতে কী আছে। আমি চাইলে প্রত্যেকটা জায়গায় আসলে ছবি তুলে রাখতে চাই এবং দেখতে চাই, কারণ খুব দেখার মতো আর কি অনেকগুলো, মানে এখনকার সিচুয়েশনে আমরা ওই সিচুয়েশনটা বুঝবো না, যখন দুইটা জার্মানি রিইউনিয়ন হইতে চাইছিল, তাদের মানুষের ভিতরে অনেক কিছু তারা করছে এই রিইউনিয়ন করার জন্য,
এমনকি এক পাশ থেকে আরেক পাশ মানুষ পালায় আসতে চাইছে, পূর্ব থেকে পশ্চিমে পালায় আসছে, বিভিন্ন ধরনের ঘটনা আছে। মানুষ যেন চলে আসতে না পারে সেই জন্য এই ধরনের ওয়াল তৈরি করে তাদেরকে বাধা দেওয়া হয়েছিল। সো এইটাই আজকে এখন মোটামুটি বড় একটা পর্যটনের ব্যাপার হয়ে দাঁড়াইছে, মানুষ এটাকে দেখতে আসে। এবং আমার এখানে আসার পিছনে এইটা একটা বড় কারণ ছিল। এখানে দেখেন একটা বড় পার্ট তুলে ধরা হয়েছে যে ওয়ালটাকে ভেঙে অথবা ডাইভার্ট করে একটা অংশ পেয়েই স্রোতের মতো মানুষ একটা অংশ ঢুকছে। বেশিরভাগ এটা বোঝানো হয়েছে যে পূর্ব জার্মানিতে ঢুকছে আর কি, না সরি পশ্চিম জার্মানিতে ঢুকছে, এরকম কিছু দেখানো হয়েছে। তারপরে এখানে যেমন একটা একটা ব্লাড শেড মতো, মানে এই ওয়ালকে কেন্দ্র করে, তাদের ফ্রিডমকে কেন্দ্র করে অনেক মানুষের জীবনের অব্যাহতিও দিতে হয়েছে। এবং এইখানে অনেকগুলো মানে প্রত্যেকটারই হেভি একটা মিনিং আছে এবং একটা হিস্ট্রি আছে, হয়তো কোনো একটা আন্দোলনের ফসল। এই যে বার্লিন ওয়ালের বিখ্যাত যে বার্লিন ওয়াল, দুই বার্লিন দুই জার্মানি এক হওয়ার পিছনে একটা বড় কারণ ছিল এদের মানুষের ভাষা, তারপরে তাদের ইচ্ছাশক্তি এবং তাদের প্রতি ভালোবাসা। এবং এই বার্লিন ওয়ালের একটা বিখ্যাত ছবি আছে, আমি এই বিখ্যাত ছবিটা খুঁজতেছি। এইটা মোটামুটি মানে দুই জার্মানির মোটামুটি তখনকার সময় যে তারা সরকার প্রধান ছিল, তারা যে রিইউনিয়ন হয়েছে সেই রিইউনিয়নের একটা ছবি আছে এবং এটা হলো টু ম্যান কিসিং ছবি নামে পরিচিত। তো এটা সম্ভবত আরেকটু সামনে, আমি এখনও খুঁজে পাইনি, তো ওই ছবিটা খোঁজার জন্যই আসলে আমি সামনে যাচ্ছি আর কি। আমাদের কাছে হয়তো এটা খুব সামান্য একটা ছবি, একটা দর্শনীয় স্থান, কিন্তু হয়তো অনেকের কাছে অনেক বড় বড় দুঃখযুক্ত ইতিহাস লুকিয়ে আছে। কারণ এই দুই জার্মানিকে এক করতে যেয়ে অনেকে জীবনও হারিয়েছে, তাদের যেই দুঃখ এবং তাদের যে হিস্ট্রি এই দেওয়ালে বিভিন্ন ধরনের পেন্টিংয়ের মাধ্যমে তারা আসলে তুলে ধরেছে। তো আমি আসলে ওই ওয়ালটা, ওই ছবিটা কোথায় সেটা এখনও খুঁজে পেতেছি না। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো, আপনারা যদি বিভিন্ন ভিডিও দেখেন, হিস্ট্রি দেখেন, এই ওয়ালটা ভাঙার জন্য বিভিন্ন সময় চেষ্টা করা হয়েছিল, মানে কিছু জায়গায় ভেঙেও ফেলতে পেরেছিল। আবার পূর্ব জার্মানি যেটা সোভিয়েত ইউনিয়নের আন্ডারে ছিল, তারা সেটাকে আবার সংস্করণ করেছে, কিন্তু আলটিমেটলি তারপর জনগণ সফল হয়েছে এই ওয়ালটা ভেঙে ফেলতে, তারপর দুইটা জার্মানিকে এক করতে, সে বিখ্যাত পেন্টিংটা। এবং মোটামুটি বার্লিন ওয়াল নামে যদি আপনারা সার্চ করে থাকেন ইন্টারনেটে, এই ছবিটা অনেক বেশি আসবে এবং এমনকি সেটা প্রথমে আসবে। এই ছবিটা আসলে দুই জার্মানির তখনকার সময় যারা সেক্রেটারি ছিল, মানে প্রধান অবস্থানে ছিল, তাদের যে মিলন হয়েছে সেটা বোঝানোর জন্য আসলে এই ছবিটা আঁকা হয়েছে। কিন্তু অরিজিনালি এই ধরনের কাজ করা হয়েছিল কিনা, ছেলেরা চুম্বন করেছিল কিনা, এইটুকু আমি এখনও পর্যন্ত শিওর না। কারণ হয়তো আমি হিস্ট্রি দেখলে ভালো করে জানতে পারবো, কিন্তু এইটা দেখার আমার খুব ইচ্ছা ছিল। ইভেন কি এটা আমি যখন বাংলাদেশে ছিলাম তখনও দেখার ইচ্ছা ছিল। এইখানে কিন্তু আপনারা সেক্সুয়ালিটিটাকে প্রাধান্য দিয়েন না, যে দুইটা ছেলে মোটামুটি তারা কিস করছে সেই সেক্সুয়ালিটিতে যেয়ে না, এইটা আসলে একটা রিইউনিয়নের একটা প্রতীক। এখানে সেক্সুয়ালিটি কোনো ব্যাপার না, এটা আসলে দুইটা জার্মানি যে রিইউনিয়ন হয়েছে তার পিছনে একটা হিস্ট্রি, এক কথায় এই হিস্ট্রি দিয়ে বোঝানো হয়েছে আর কি। আমরা ওই সময় বুঝছিলাম যে বার্লিন যে টিভি টাওয়ার সেটাতে উঠব, সেটা তো আসলে তখন উঠতে পারেনি, কারণ হলো টিভি টাওয়ারটা আসলে 9টার সময় খোলে। তো আমরা আসলে বার্লিন ওয়ালটা ঘুরে আসছি এখন, মোটামুটি মেট্রোতে করে আবার টিভি অ্যালেকজান্ডার প্লাস একটা ট্রেন স্টেশন আছে ওইখানে যেয়ে তো টিভি টাওয়ারটা তুলবো, মানে উপরে ওঠার চেষ্টা করবো, এখন পর্যন্ত প্ল্যান।
তা একবার আমরা ব্যর্থ হয়েছি, তা এখন ব্যর্থ হব না, কি বলো, কি বলেন মহাশয়, ব্যর্থ হব? মোফাসের কোনো আইডিয়া নাই, ঠিক আছে, কারণ হলো মোফাসের একটু আগে ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস দেখছে, এগুলো আমি এক্সপ্লেন করতে পারবো না। মহাশয় আপনি এক্সপ্লেন করতে পারবেন? সে যেহেতু জানে না এগুলো তো মন্তব্য করবে না, কিন্তু জিনিসগুলো অনেক ভয়ঙ্কর ছিল। যাই হোক, আমরা টিভি টাওয়ারে যেন সফলভাবে উঠতে পারি এটাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা কিছুক্ষণের মধ্যে টিভি টাওয়ারে উঠে যাব। আমরা আসলে এখন টিভি টাওয়ারে এখানে আসছি, এটা আসলে টিভি টাওয়ার, তো এইখান থেকে মোটামুটি বার্লিনের সুন্দর একটা ভিউ দেখা যায়। তো আমরা চেষ্টা করবো এইটাতে উপরে ওঠার, তো আমরা জানি না যে এখনও যে এখন টিভি টাওয়ার এটা খোলা কিনা, কারণ আমরা অনেক আর্লি চলে আসছি, আমরা আসছিলাম 8:03। যদি খোলা থাকে তাহলে আমরা উপরের দিকে উঠব, আর খোলা না থাকলে কখন খোলা থাকে সেটা দেখে সেই সময় উঠতে হবে। জার্মানির বিভিন্ন মানে স্থাপনাগুলোর মধ্যে আমার এই জন্য ঢুকতে ইচ্ছা করে না, কারণ এখানে অনেক বেশি কস্ট, খুব বেশি পরিমাণ কস্ট। এই যে টাওয়ারটা আমরা উঠতে চাইছিলাম টেলিভিশন টাওয়ারে, ওইটাতে উঠলে মোটামুটি ফুল বার্লিন শহরটা দেখা যেত, একটা সুন্দর একটা ভিউ পাওয়া যেত, কিন্তু হেভি এক্সপেন্সিভ আমার মতে। ২৪ ইউরো না ২৪ ইউরো ৫০ পয়সা। সো আমার মতে স্টুডেন্টের জন্য এটা সুপার এক্সপেন্সিভ, আমার পক্ষে সম্ভব না এই ২৫ ইউরো দিয়ে উপরে উঠে এটা দেখা। মানে আমি লিটল বিট ফ্রাস্ট্রেটেড মানে এই যে টাওয়ারটা দেখানোর জন্য। সো আমি চাই না আপনাদের দেখাতে পারলাম না উপর থেকে। তো একদিন যখন টাকা হবে, একটু টাকা টাকা ইনকাম করবো, যদি আল্লাহ যদি বাঁচায় রাখে, তাহলে হয়তো একদিন আমার চ্যানেলে থাকতে থাকেন, আপনাদেরকে একদিন না একদিন দেখাবো, কারণ এটা যেহেতু আছে আমার এখন সামর্থ্য নাই, সামর্থ্য হলে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। কিন্তু আপনারা যারা বার্লিনে আসবেন, তারা এই টেলিভিশন টাওয়ারে উঠে ফুল বার্লিনটা দেখবেন, ভালো লাগবে। মানে হয়তো কোনো ফিজিক্যাল লাভ হবে না, কিন্তু মেন্টালি অনেক লাভ হবে।